ध्यारोनाथ धर्म मित्यः धर्म ध्यारयते प्रजा जो हातं ध्यारमा अंजुक्त अधर्म इति निश्चय जी धरि थाके आरो रक्षा करे ए धर्म धर्म शब्दय जार जेने यथार्थ स्वभाव प्रकृति ताकु बुझाय ধর্মই সরাসর জগতের পাঞ্চভৌতিক আদি সকল জীবকে ধরি আছে। ধর্ম সম্পূর্ণ জগতের আধার, ধর্ম বিষয্য জগত প্রতিষ্ঠা। যুগ দর্শনের সাপ্তহিতা সূত্র মতে যোগ্য তাবচিহ্ন ধর্মিন শক্তিবু ধর্ম, বস্তুর বাস্তবিক শক্তিয়েই ধর্ম। মনুষ্যর শাস্ত্র নির্দেশিত কর্তব্য কর্মই মানব ধর্ম, ইয়ার পালন অপালনেই মানবর বিকাশ আর হ্রাসের কারণ। ধর্ম আশ্রয় করিলেহে ঐহিক উন্নতি আর পারলৌকিক নিশ্চয় সিদ্ধি লাভ হয়। নাহি জল নাহি স্থল নাহিকে আকাশ নাই মহাবায়ু চন্দ্র সূর্য প্রকাশ। হাজার হাজার কোটি কোটি বছর পূর্বেই মহাকর্ষত এটা উত্তপ্ত বাষ্পপিণ্ড ঘুরি আছিল, তারপর এটা অংশ ছিটিকি আহি মহাশূন্যত ঘুরিবলৈ ধরিলে আর বহু হাজার কোটি বছর পিছত চেঁচা হবলৈ ধরিলে। চেঁচা হওয়ার ফলত কলা বোমা হল। বিজ্ঞানের মতে জোয়ার আর নিহারিকা বাদ ঠাইত জলমগ্ন হল। সেই জলমগ্ন ঠাইত নারায়ণ লক্ষ্মীর আবির্ভাব হয়ে জীব সৃষ্টি কথা ভাবিলে। নারায়ণের নাভিত পদ্মকমলত ব্রহ্মা সৃষ্টি করে চারি শ্লোক জ্ঞান বিজ্ঞান তদং রহস্য ভাগবত সৃষ্টি করিল। ভাগবত সৃষ্টির বহু হাজার বছরের পিছত ব্রহ্মাই জীব সৃষ্টির পাতনি মেলে। প্রথম চারিসিদ্ধ নারদ শিব নজন ঋষি আদি করে জীব সৃষ্টি করলে। নারায়ণ লক্ষ্মী ধর্মজল স্বর্গত স্থিতি হয়ে আসিল। ব্রাহ্মণ অবতারত পাদুদকে গঙ্গা উৎপত্তি করে জম্বুদ্বীপ অর্থাৎ ভারত বুয়াই আনিল। সেয়ে গঙ্গার সৃষ্টি। ব্রহ্মাই নিজের দুহিতা অমোঘাক দেখি কামভাব উপজি বীর্য স্খলন হয়ে মানব সরোবরত স্থিতি হয়ে আসিল। পরশুরামে তীর্থ ভ্রমণত গই সেই সরোবর বুয়াই দিলে। সেয়াই ব্রহ্মার পুত্র ব্রহ্মপুত্র। নারায়ণে গঙ্গাত লক্ষ্মীক উৎপত্তি করিলে। তেতিয়া অনার্য জাতিয়ে গঙ্গা হিন্দু ব্রহ্মপুত্র উপত্যকাত বসবাস করেছিল। তেওঁলোক নারায়ণ বিষ্ণু শিব ব্রহ্মা লক্ষ্মীর মূর্তি নির্মাণ করে পূজা পাতল বা উপাসনা করেছিল। হিন্দু নদীর পারত থাকার কারণে হিন্দু জাতি জম্বুদ্বীপ ভূখণ্ডের হিন্দুস্থান। উপাসনা করা ধর্ম হিন্দু ধর্মের উপরে প্রচলন হল। তেতিয়ারপর হিন্দু সভ্যতা গড়লে উঠিল। দেহ আর মন আত্মা পরমাত্মা ব্রহ্মত মানসিকভাবে চিন্তা করা ভবা শক্তি উদ্ভাবন করা আত্মসংযপন হওয়া নিজকে জড়িত করা আধ্যাত্মিক দিক বুলিলে শাস্ত্র তত্ত্ব বিচার কিমান গভীর চিন্তা চর্চার অগ্রহ হওয়া কিমান ভাবার্থত আত্মনিয়োগ হওয়া দেহ মন আত্মসংযম রীতি নীতি আচার ব্যবহার মানি চলা আদি ইয়ার অন্তকালত যে ঈশ্বরের ঐশ্বরিক শক্তি আছে ইয়াক অনুভব করা চিন্তা বা ভবা শক্তি আহি পড়ে। এই হল আধ্যাত্মিকতা। যিসকলে ইন্দ্রিয় আর চিত্তক সংযম করে রাখিব নোৱাৰে তেওঁলোকৰ ক্রিয়া কাণ্ড হস্তীয় স্নান করার দরে নিষ্ফল। হস্তীয় স্নান করলে পুনৰ সুরে বোকা পানি গাত ছটিয়াই লৈ কেতিয়াবা দেখা যায় শাস্ত্র অধ্যয়ন নকৰা ব্যক্তির স্বভাব চরিত্র নির্মল হয়। কিয়নো অন্ধলোকে দর্পণ চালেও নিজের প্রতিচ্ছবি দেখা নাপায়,
निजर ज्ञान विवेचना नोहालोके शास्त्र पढ़िले अंध आर्सी चुआर दरे हय। एटा कथा ठीक से ज्ञानवान लोके श्रद्धा भक्ति सहकारे शास्त्र अध्ययन करिले तेओलोकर ज्ञानर परिधि बाढ़ी जाए। आमी सकलोए जानो आत्मा अविनाशी, आत्मा परमात्मा अंश। हिंदू शास्त्र मते मृत्युर पाशत आत्मा परमात्मार लगत विलीन हो जाए। समस्त भूतते व्यापी आसुमय हरि सबाको जानिबा तुमि विष्णु बुद्धि करि। ब्राह्मणर चांडालर निविचारी कुल दाता चूरर जार दृष्टि एकतुल। कुकुर चिगाल गर्व धरु आत्माराम जानिए हवाकु करी पड़ी करीबा प्रणाम।